হ্যালো বন্ধুরা, আমি প্রভা, প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে খুব মজার একটা মরিচ ভর্তা করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। চলুন আমার কী কী লাগবে বলে দিচ্ছি। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাত থেকে আট কোয়া রসুন কুচিয়ে দিয়েছি টুকরা টুকরা করে, দুই টেবিল চামচ গুঁড়া মরিচ, এটা ঝাল মরিচ একদম, লবণ দিয়ে দিব এক চায়ের চামচ, স্বাদ মতো আপনারা দিয়ে নিতে পারবেন, দিয়ে দিব দুই টেবিল চামচ আন্দাজ সরিষার তেল, তেলটা একটু বেশিও দেওয়া যেতে পারে, সরষার তেলটাই খুব মজা লাগে এটার সাথে। সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিব। মিক্স করে এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব, পাটায় থাকলে পাটাতেও বাটতে পারেন, পাটায় বাটলে বেশি মজা লাগে, বা আপনারা চাইলে গোটা মরিচও ব্যবহার করতে পারেন এটার মধ্যে। এখন আমি বলতে চাই যে আমি প্রভাস ম্যাজিক কিচেনের জন্য কিছু গিফট পেয়েছি, স্পেশাল গিফট, কারণ আমার প্রভাস ম্যাজিক কিচেনের এক বছর পূর্ণ হতে যাচ্ছে 25 তারিখে। সো আমি আগেই প্রভাস ম্যাজিক কিচেনের জন্য গিফট পেয়ে গেছি। বিয়ামকে অনেক ধন্যবাদ দিই, বিয়াম স্টাউট, আমাকে সুন্দর এই গিফট দেওয়ার জন্য প্রভাস ম্যাজিক কিচেনের। থ্যাংক ইউ বিয়াম। আমার মরিচ ভর্তাটা ব্ল্যান্ড করা হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার মজার মরিচ ভর্তা। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভর্তাটা আমার খুবই ভালো লাগে। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন সবাই।